ডেপুটেশনের জন্য প্রধানের কাছে সময় চেয়েছিল বিজেপি নেতৃত্ব। অভিযোগ সময় দেননি, পাল্টা মেজাজ হারিয়ে গালিগালাজ করেন প্রধান। সেই ছবি ভাইরাল ফেসবুকে। ঘটনার কথা অস্বীকার বয়রা পঞ্চায়েত প্রধানের। ডেপুটেশন দেওয়ার জন্য সময় চাইতে গেলে বাজে ব্যবহার করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রধানের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতে। যদিও বাজে ব্যবহারের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান, জানা গিয়েছে বয়রা পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক দুর্নীতি নিয়ে ডেপুটেশন দেওয়ার সময় চাইতে গেলে মেজাজ হারান প্রধান। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মেজাজ হারিয়েছেন বয়রা পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল। সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিজেপির বক্তব্য পরপর চার দিন, প্রধান যাওয়ার পর ডেপুটেশনের ডেট দেননি। শেষের দিন বিজেপির লোকেরা তাকে ডেট চাওয়ার আবেদন করতেই মেজাজ হারিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন প্রধান, এমনই অভিযোগ বিজেপি নেতা দেবব্রত ঢালির। এ বিষয়ে বিজেপি নেতা বলেন, আমাদের কাছে কিছুদিন ধরেই নানান দুর্নীতির অভিযোগ আসছিল। আমরা নিজেরা বিষয়টি জানার পর প্রধানের কাছে যাই ডেপুটেশন দেওয়ার জন্য, তখনই আমাদের সাথে বাজে ব্যবহার করেন তিনি। বয়রা পঞ্চায়েতের আবাস যোজনার দুর্নীতি নিয়ে অনেক জনসাধারণ যারা ঘর মানে যারা বঞ্চিত হয়েছে তারা অভিযোগ জানায়। অভিযোগ জানাবার পরে আমরা ব্যক্তিগত সেই তদন্তে আমরা নামি যে অ্যাকচুয়ালি তারা যে কথা বলছে তার কী সত্যতা আছে, সেইটা আমরা যাচাই করে দেখি যে হ্যাঁ অ্যাকচুয়ালি ঘরের বেনিফিশিয়ারি যে সে ঘর পায়নি, সে ঘরটা অন্য কেউ পেয়ে গেছে, টাকার বিনিময়ে সে কিনে নিয়েছে। এইভাবে টোটাল লিস্ট ধরে আমরা সমস্ত ইয়ে কালেক্ট করি। কালেক্ট করার পরে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে এই জিনিসের সদুত্তর চেতে যাই। এখন উনি আমাদের সঙ্গে অকথ্য মানে বাজে ব্যবহার করে, অকথ্য ভাষায় গালিগালাজও দেয় এবং এও বলে যে আমি ডেপুটেশন নেবো না, যা করার তোমরা করে নিও। তাই আপনাদের মাধ্যমে জানাতে চাই ওর কী করার আছে আর আমাদের কী করার আছে, সেটা ফিউচার বলে দেবে। টেলারাবি বাকি হে। এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে। এ বিষয়ে ফোনে বয়রা পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডলের সাথে যোগাযোগ করেছিলাম আমরা। অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। টেলিফোনে তিনি জানান, ভিডিও যে কথাগুলো আছে আমি কোনো অশ্লীল ভাষা ইউজ করেছি, খিস্তি খবর মারেছি বলেন? ওখানে তো কোনো খিস্তি খবরের উল্লেখই নেই। তারপরে হচ্ছে এই যে ওখানে তো বিজেপির লোকজনও দেখা যাচ্ছে না, দেখা গেছে কাউকে প্রতিবেশী বা আমার কাউকে কেউ ইয়ে করলে তার বিরুদ্ধেও তো বলতে পারে যে তুই এই কাজটা করছিস কেন, এই কাজটা ঠিক হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, তুই কাজটা ভালো করে। ওরা যে অভিযোগটা করছে সেটা কি বলবেন আপনি? ওরা যে অভিযোগ করছে সে অভিযোগে তো কোনো এই সব মানে আপনার পারফেক্ট কোনো ইয়ে নেই, কারণ ওখানে তো আপনার বিজেপির কোনো লোকজনই নেই, কেউ নেই। তাহলে আপনি কোথা থেকে বিজেপির লোকজন আনলেন বলেন? আর তারপরে হচ্ছে আপনার মাধ্যমিক পরীক্ষা আমি তর্কের খাতিরে ধরেই নিলাম, জোড়া এসেছিল ওটা। এখন মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার মধ্যে আপনি ডেপুটেশনের ডেট কি করে দেবেন? আমি তো ভালোভাবে বলছি ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আমি তো সবসময় বলছি ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।